কথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের বিখ্যাত উপন্যাস দেবী আজ দ্বিতীয় পর্ব দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল হাত বাড়ালো অভ্যেস মতো পাশে কেউ নেই আনিস ডাকল রানো রানো কোনো সাড়া নেই বাথরুম থেকে এক টানা পানি পড়ার শব্দ হচ্ছে বাথরুমে নাকি আনিস উঁকি দিল বাথরুমে কেউ নেই কোথায় গেল আনিস গলা উঁচিয়ে ডাকল রানো বসার ঘর থেকে ক্ষীণ হাসির শব্দ এলো বসার ঘর অন্ধকার রানু কি সেখানে একা একা বসে আছে নাকি আনিস বসার ঘরে ঢুকে বাতি জ্বেলেই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেললো রানু বসার ঘরের ছোট টেবিলে চুপচাপ বসে আছে তার গায়ে কোনো কাপড় নেই আয় রানু হুম কি হয়েছে তোমার কাপড় কোথায় খুলে ফেলেছি বড্ড গরম লাগছে আনিস এসে রানুর হাত ধরল হিম শীতল হাত একটু একটু যেন কাঁপছে এসো রানু ঘুমোতে যাই আমার ঘুমোতে ইচ্ছে করছে না তুমি যাও কাল আমরা একজন ডাক্তারের কাছে যাব কেমন কেন তোমার শরীর ভালো না রানু আমার শরীর ভালোই আছে না তুমি খুব অসুস্থ এসো আমার সঙ্গে কাপড় পরে ঘুমোতে এসো রানু কোনো আপত্তি করল না সঙ্গে সঙ্গেই উঠে এলো কাপড় পরল এবং বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল জেগে রইল আনিস রানুর শরীর দ্রুত খারাপ হচ্ছে আগে তো এরকম কখনো হয়নি মিসির টালি নয় বড় কোনো ডাক্তারকে দেখানো দরকার খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে ইঁদুরের উপদ্রব তবু কেন জানি শব্দটা অন্যরকম মনে হচ্ছে যেন কেউ হাঁটছে রান্নাঘরে থপ থপ শব্দ হল কয়েকবার আনিস বলল কে রান্নাঘরের শব্দটা হঠাৎ থেমে গেল আনিস বলল কে কে মনের ভুল নাকি আনিস যেন স্পষ্ট শুনল রান্নাঘর থেকে কেউ একজন বলল আমি স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ মেয়েলি স্বর নাকি রানুই বলছে ঘুমের ঘরে এটাই হয়েছে রানুরই গলা আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানল রানু বলল হাতটা সরিয়ে নাও গরম লাগছে তার মানে কি রানু জেগেছিল এতক্ষণ রানু হুম তুমি কি জেগেছিলে হ্যাঁ আমি যখন বললাম কে কে তখন কি তুমি বলেছ আমি রানু চুপ করে রইলো আনিস বলল বলো এরকম কিছু বলেছো? হ্যাঁ বলেছি কিন্তু তুমি জবাব দিলে কেন তোমাকে তো কিছু জিজ্ঞেস করিনি আমি জানতে চাচ্ছিলাম রান্নাঘরে কেউ আছে কি না রানু ফিসফিস করে বলল আমি তো রান্নাঘরেই ছিলাম আমি রান্নাঘর থেকেই জবাব দিয়েছি চুপ করে গেল বিছানায় উঠে বসে পরপর দুটি সিগারেট শেষ করল বাথরুমে গিয়ে বাতি জ্বালিয়ে রেখে এলো রান্নাঘরের বাতিও জ্বালিয়ে রেখে এলো থাকুক সারা রাত বাতি জ্বালানো থাকুক রানু কি কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে কেমন ঠিক আছে যাব ডাক্তার সাহেব যা যা জানতে চান সব বলবে রানু জবাব দিল না মনে হল সে ঘুমিয়ে পড়েছে শান্ত নির্বিঘ্ন ঘুম কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে আনিসের মনে হলো সে স্পষ্ট চুড়ির টুনটুন শব্দ শুনছে কাঁচের চুড়ির আওয়াজ আনিস কয়েকবার ডাকলো কে কে ওখানে কেউ কোনো জবাব দিল না বাথরুম থেকে এক টানা জল পড়ার শব্দ আসছে বাড়িওয়ালাকে বলতে হবে কল ঠিক করে দিতে একজন কাজের মানুষ রাখতে হবে পুরুষ মানুষ নয় মেয়ে মানুষ যে রাত দিন থাকবে আত্মীয় স্বজন কাউকে এনে রাখলে ভালো হতো কিন্তু আনিসের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যারা এখানে এসে থাকবে আনিসের ঘুম এলো শেষ রাতের দিকে মিসির আলী সাহেবের সঙ্গে তারা প্রায় দু ঘন্টা সময় কাটালো রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করল এর প্রধান কৃতিত্ব সম্ভবত মিসির সাহেবের তিনি খুব আন্তরিক ভঙ্গিতে কথাবার্তা বললেন এক পর্যায়ে রানু বলল আপনি আমাকে তুমি করে বলবেন আমি আপনার মেয়ের বয়সী মেয়ের বয়সী হলে কি করে আমার তো মেয়ে নেই বিয়েই করিনি রানু কিছু একটা বলতে গিয়েও বলল না ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন তুমি কিছু বলতে চাচ্ছিলে জি না কিছু বলতে চাইলে বলতে পারো না আমি কিছু বলবো না মিসি সাহেব চায়ের ব্যবস্থা করলেন চা খেতে খেতে নিতান্ত সহজ ভঙ্গিতে বললেন আনি সাহেব বলেছিলেন তুমি যা স্বপ্নে দেখো তাই সত্যি হয় হ্যাঁ যা স্বপ্নে দেখো তাই হয় শুধু স্বপ্ন না যা আমার মনে আসে তাই হয় বলো কি আপনার বিশ্বাস হচ্ছে না না বিশ্বাস হবে না কেন পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে পৃথিবীটা বড় অদ্ভুত বলতে বলতে মিসির আলী ড্রয়ার খুলে চৌকো ধরনের চারটি কার্ড বের করলেন হাসিমুখী বললেন রানু এই কার্ডগুলিতে ডিজাইন আঁকা আছে আমি এক একটি টেবিলের উপর রাখব ডিজাইনগুলো থাকবে নিচে তুমি না দেখে বলতে চেষ্টা করবে রানু অবাক হয়ে বলল না দেখে বলবো কিভাবে চেষ্টা করে দেখো পারতেও তো পারো বলো দেখি এই কার্ডটিতে কি আঁকা আছে কি আশ্চর্য কি করে বলবো আন্দাজ করো যা মনে আসে তাই বলো একটা ক্রস চিহ্ন আছে ঠিক হয়েছে তা বলবো না এবার বলো এটিতে কি আছে খুব ছোট ছোট সার্কেল কটি বলতে পারবে মনে হচ্ছে তিনটি চারটি হতে পারে মিসি সাহেব কার্ডগুলো ড্রায়ারে রেখে সিগারেট ধরালেন তাকে কেমন যেন চিন্তিত মনে হতে লাগলো আনিস বলল ও কি বলতে পেরেছে মিসির সাহেব তার জবাব না দিয়ে বললেন রানু এবার তুমি বলো প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে সব কিছু বলবে কিছুই বাদ দেবে না আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি রানু চুপ করে রইল তুমি নিশ্চয়ই চাও তোমার অসুখটা সেরে যাক চাও না চাই তাহলে বলো কোনো কিছু বাদ দেবে না রানু তাকালো আনিসের দিকে মিসির আলী বললেন আনি সাহেব আপনি না হয় পাশের ঘরে গিয়ে বসেন ওই ঘরে অনেক বইপত্র আছে বসে বসে পড়তে থাকুন ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে গতকালই এসেছে রানু বলতে শুরু করল মিসির আলী শুনতে লাগলেন চোখ বন্ধ করে একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন না মাঝখানে শুধু একবার বললেন পানি খাবে তৃষ্ণা পেয়েছে রানু মাথা নাড়ল তিনি পানির জগ এবং গ্লাস নিয়ে এলেন শান্তস্বরে বললেন চোখে মুখে পানি দিয়ে নাও ভালো লাগবে রানু সেসব কিছুই করল না শান্ত ভঙ্গিতে বসে রইল কথা বলতে লাগল স্পষ্ট স্বরে আমার বয়স তখন এগারো বারো বছর আমি মধুপুর এক চাচার বাড়িতে বেড়াতে গেছি বোনের বিয়েতে বোনের নাম হচ্ছে অনুফা খুবই ভালো মেয়ে কিন্তু চাচা বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সঙ্গে ছেলের প্রচুর জায়গা টাইগা আছে কিন্তু কিছুই করে না দেখতেও বাজে দাঁত উঁচু মুখে বসন্তের দাগ দারুণ বেটে অনুভাপার এই নিয়ে খুব মন খারাপ প্রায়ই এই নিয়ে কাঁদে আমি তাকে শান্তনা টান্তনা দিতে চেষ্টা করি কিন্তু আমি নিজে একটি বাচ্চা মেয়ে তাকে কি সান্ত্বনা দেব। তবে আমার সঙ্গে অনুভাপার খুব ভাব ছিল আমাকে অনেক গোপন কথা কথাটাথা বলতো যাই হোক গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো আমাদের ওদিকে রং খেলা হচ্ছে উঠোনে কাদা ফেলে তাতে গড়াগড়ি খাওয়া সারা দিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি ঠিক করা হল সবাই মিলে নদীতে গোসল সেরে আসব চাচা অবশ্য আপত্তি করলেন মেয়ে ছেলেরা নদীতে যাবে কি চাচার আপত্তি অবশ্য টিকল না আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী আমরা প্রায় ত্রিশ চল্লিশ জন মেয়ে খুব হইচই হচ্ছে সবাই মিলে মহানন্দে পানিতে ঝাঁপাঝাঁপি করছি সেখানে খুব কাদা ছড়াছড়ি শুরু হলো। ঠিক তখন একটা কাণ্ড হল মনে হলো একজন কে যেন আমার পা জড়িয়ে ধরেছে নির্ঘাত কেউ তামাশা করছে আমি হাসতে হাসতে বললাম আই ভালো হবে না ছাড় বলছি ছাড়ো কিন্তু যে পা ধরেছে সে ছাড়ল না হঠাৎ মনে হলো সে টেনে আমার পাজামাটা খুলে ফেলতে চেষ্টা করছে তখন আমি চিৎকার দিলাম সবাই মনে করলো কোনো একটা তামাশা হচ্ছে কেউ কাছে এলো না কিন্তু ততক্ষণে আমার পায়জামাটা খুলে ফেলেছে আর এ সময় মিসি সাহেব বললেন বুঝতে পারছি তারপর কি হলো? সবার প্রথম আর ছুটে এসে আমাকে ধরলেন তারপর অন্যরা ছুটে এলো যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো তারপর আমার আর কিচ্ছু মনে নেই জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পাড়ে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পারে মাটি চাপা দিয়েছিল সেই সব কিছুই অবশ্য আমি দেখিনি কারণ আমার কোনো জ্ঞান ছিল না আমি পরে শুনেছি চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকা নিয়ে এসেছিলেন সবাই ধরে নিয়েছিল আমি বাঁচব না কিন্তু বেঁচে গেলাম এইটুকু আমার প্রথম ভয়ের গল্প রানু গল্প শেষ করে পুরো এক গ্লাস পানি খেলো মিসি সাহেব বললেন ওই লোককে তুমি দেখো নি জি না গ্রামের অন্যরা তো দেখেছে কীরকম ছিল দেখতে আমি জানি না কাউকে জিজ্ঞেস করিনি কেউ আমাকে কিছু বলেও নি এরপর কি তুমি কখনো তোমার চাচার বাড়িতে গিয়েছিলে জি না কখনও যায়নি আরেকটা কথা তুমি বলছিলে ওই লোকটি তোমার পায়জামার টেনে খুলতে চেষ্টা করেছিল তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পাজামা পরনে ছিল জি না ছিল না মিসির আলী সাহেব সিগারেট ধরিয়ে নিচু গলায় বললেন আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটি জিনিস তুমি আমাকে বলো নি কিছু একটা বাদ দিয়ে গেছো রানু জবাব দিল না যে জিনিসটা বাদ দিয়েছ সেটা আমার শোনা দরকার সেটা কি বলবে অন্য আরেক দিন বলব ঠিক আছে অন্য আরেক দিন শুনব তোমাকে আসতে হবে না আমি গিয়ে শুনে আসব রানু কিছু বলল না মিসির আলী সাহেব কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে হঠাৎ বললেন যখন তুমি একা থাকো তখন কেউ কি তোমার সঙ্গে কথা বলে হ্যাঁ মিসির আলী খুব উৎসাহ বোধ করলেন বাপাটা গুছিয়ে বলো তো মাঝে মাঝে কে যেন আমাকে নাম ধরে ডাকে পুরুষদের গলায় জি না মেয়েদের গলায় শুধু ডাকে অন্য কিছু বলে না জিনা যে ডাকে তাকে কখনো দেখা যায় না জিনা এটা প্রথম কখন হয় অর্থাৎ প্রথম কবে শুনলে নদীর ব্যাপারটা ঘটার আগেই হ্যাঁ কতদিন আগে আমার ঠিক মনে নেই আচ্ছা ঠিক আছে আজ এই পর্যন্তই রানু উঠে দাঁড়ালো মিসির আলী ভারী গলায় বললেন আবার দেখা হবে রানু কিছু বলল না আনিস বলল আমরা তাহলে যাই ঠিক আছে মিসির আলী ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন ওরা রিক্সায় উঠবার সময় হঠাৎ তিনি বললেন রানু যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নাম কি ওর নাম জালাল উদ্দিন কী করে জানলে ওর নাম জালাল রানু তাকিয়ে রইল কিছু বলল না মিসির আলী সাহেব বললেন ঠিক আছে পরে কথা হবে রিকশায় ওরা দুজনে কোনো কথা বলল না আনিসের একবার মনে হল রানু কাঁদছে সে সিগারেট ধরিয়ে সহজ স্বরে বলল ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু ভালো বেশ ভালো লোক উনি আসলে কি করেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার ক্লিনিক্যাল সাইকেট্রি পড়ান খুব জ্ঞানী লোক ইউনিভার্সিটির টিচাররা এরকম রোগা হয় তা তো জানতাম না আমার ধারণা ছিল তারা খুব মোটা সোটা হন রানু শব্দ করে হাসলো। আনিস বলল আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয় শুধু শুধু টাকা খরচ তোমায় গিয়ে রান্না চড়াতে হবে না চলো না কিছু পয়সা খরচ হোক কোথায় খাবে আছে আমার একটা চেনা জায়গা নানরুটি আর কাবাব কি বলো মিসির আলী সাহেব দেখলেন তার ঘরের সামনে চারটি মেয়ে দাঁড়িয়ে আছে কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি আজ আজ বুধবার টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয় তবে কে জানে হয়তো নতুন রুটিন দিয়েছে তিনি এখনও নোটিস পাননি এই তোমাদের কি ব্যাপার মেয়েগুলি জড়ো হয়ে গেল কি তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে জি না স্যার তাহলে কিছু বলবে স্যার নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন সেই জন্য এসেছি কিসের নোটিশ তিনি ভুরু কোঁচকালেন মেয়েগুলো মুখ চাওয়াচাই করতে লাগল কি নোটিশ দিয়েছিলাম স্যার আপনি লিখেছেন কারো এক্সট্রা সেন্সারি পারসেপশন ক্ষমতা আছে কিনা আপনি পরীক্ষা করে বলে দেবেন মিসির আলী সাহেবের ব্যাপারটা মনে পড়ল মাস দুয়েক আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই কিন্তু এই প্রথম চারজনকে পাওয়া গেল যারা উৎসাহী এবং সবকটি মেয়ে মেয়েগুলো রোগা তার মানে কি অকল্টের ব্যাপারে রোগা মেয়েরাই বেশি উৎসাহী তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন এবং তৎক্ষণাৎ তার মনে হল বিষয়টা ইন্টারেস্টিং একটা সার্ভে করা যেতে পারে এসো তোমরা ঘরে এসো তাহলে তোমরা জানতে চাও তোমাদের ইএসপি আছে কি না মেয়েগুলি কথা বলল না যেন একটু ভয় পাচ্ছে মুখ সবারই শুকনো বসো তোমরা চেয়ার আরাম করে বসো ওরা বসলো মিসিরাইল সাহেব একটা সিগারেট ধরালেন নিচু গলায় বললেন সব মানুষের মধ্যেই ইএসপি কিছু পরিমাণে থাকে টেলিপ্যাথির কথাই ধরো তোমাদের নিজেদেরই হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে সহজ উদাহরণ হচ্ছে ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সঙ্গে দেখা হবে যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না থাকে চিটাগাং কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল কি হয় না এরকম মেয়েগুলি কথা বলল না এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগল মেয়েটি ঘামছে নার্ভাস হয়ে পড়েছে মনে হয় নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে মিসির আলী বিস্মিত হলেন নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন এই বিষয়ের চর্চা এখনও বিজ্ঞানের পর্যায়ে পড়ে না বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের ওপর তবে আমেরিকা একটি ইউনিভার্সিটি আছে ডিউক ইউনিভার্সিটি ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসিবল নয় মিসির আলী সাহেব ড্রয়ার খুলে দশটি চৌকো কার্ড টেবিলে বিছালেন হাসি মুখে বললেন পরীক্ষাটি খুব সহজ এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে যেমন ধরো ক্রস স্কোয়ার ত্রিভুজ বিন্দু কোনটিতে কী আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে দু একবার কাকতালীয়ভাবে মিলে যাবে তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয় তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে এখন এসো দেখি কে নাম বলবে তোমার কি নাম নীলুফার হ্যাঁ নীলুফার তুমি প্রথম চেষ্টা করো যা মনে আসে তাই বলো আমার কিছু মনে আসছে না তাহলে অনুমান করে বলো মেয়েটি ঠিক মতো বলতে পারলো না তার সঙ্গীরাও না মিসির আলী হাসতে হাসতে বললেন না তোমাদের কারো কোনো ইএসপি নেই ওরা যেন তাতে খুশি হলো মিসির আলী গম্ভীর গলায় বললেন না থাকাই ভালো আধুনিক মানুষদের এসব থাকতে নেই এতে অনেক রকম জটিলতা হয় কী জটিলতা আছে আছে বলুন না স্যার মিসির আলী লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে স্পষ্ট সতেজ গলা অন্য আরেক দিন বলব আজ তোমরা যাও নীলুফার বলল স্যার এমন কিছু কি আছে যা করলে ইএসপি হয় লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায় আমি ঠিক জানি না তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ো তাহলে এসো পরীক্ষাটা করে দেখব কথাটা বলেই মিসির আলী অপ্রস্তুত বোধ করলেন ছাত্রীদের এটা বলা বোধ ঠিক হয়নি কথাবার্তায় তার আরও সাবধান হওয়া উচিত এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না স্যার আমরা যাই আচ্ছা ঠিক আছে দেখা হবে মিসিরাই নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে এলেন বেলা প্রায় তিনটা লাউঞ্জে লোকজন নেই পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোনায় বসেছিলেন তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন এই যে মিসি সাহেব অনেকদিন পরে মনে হয় এলেন এদিকে চাকাবেন হুম কে যেন বলছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন ঠিক নাকি কি জি না আমি ওঝা নই রাগ করলেন নাকি আমি কথার কথা বললাম না রাগ করব কেন আচ্ছা মিসির আলী সাহেব আপনি ভূতে বিশ্বাস করেন না রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন আত্মা আত্মায় বিশ্বাস করেন না ভাই আমি একজন নাস্তিক আত্মা নেই এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন কি কি যুক্তি আছে আপনার হাতে মিসির আলী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন রশিদ সাহেব বললেন আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে থাকলে তো ভালোই বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মাটাত্তা নিয়ে উৎসাহী হলেই কিন্তু ঝামেলা রশিদ সাহেব আমার মাথা ধরেছে এ নিয়ে আর কথা বলতে চাই না কিছু মনে করবেন না মিসির আলী চা না খেয়েই উঠে পড়লেন তার সত্যি সত্যি মাথা ধরেছে প্রচণ্ড ব্যথা বড় রকমের কোনো অসুখের এটা পূর্ব লক্ষণ নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটি প্যাকেট পড়ে আছে ব্রাউন কাগজে মোড়া প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা নীলুর বুক কেঁপে উঠল বিলুর চোখে পড়েনি তো বিলুর খুব খারাপ অভ্যাস আছে অন্যের চিঠি খুলে খুলে পড়বে হাসাহাসি করবে নীলু দরজা বন্ধ করেই প্যাকেটটি খুলল ছোট্ট চিঠি কিন্তু কি চমৎকার করেই না লেখা কল্যাণী আসু ইচ্ছে করেই তোমাকে আমি কম লিখি তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায় এ বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছা করে না মায়া বাড়ালেই কষ্ট পেতে হয় আর একটি সামান্য উপহার পাঠালাম গ্রহণ করলে খুশি হব আহমেদ সাবেদ। উপহারটি বড় সুন্দর নীল রঙের একটি ডায়েরি অসম্ভব নরম প্লাস্টিকের কাভার যেখানে ছোট্ট একটি শিশুর ছবি পাতাগুলো হালকা গোলাপি প্রতিটি পাতায় সুন্দর সুন্দর দু লাইনের কবিতা ডায়েরিটির প্রথম পাতায় ইংরেজিতে লেখা আই উইশ আই কুড বি এইটিন এগেইন এস পড়তে গিয়ে কেন জানি নীলুর চোখে জল এলো একজন সম্পূর্ণ অজানা অচেনা মানুষের জন্য মন কেমন করতে লাগল লোকটি দেখতে কেমন কে জানে সুন্দর না নিশ্চয়ই বয়স্ক মানুষ হয়তো চুলটুল পেকে গেছে তাতে কিছু আসে যায় না মানুষের বয়স হচ্ছে তার মনে মন যতদিন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না এই লোকটির মন অসম্ভব নরম শিশুর মতো নরম নীলুর মনে হল এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল তার স্ত্রীকে নিশ্চয়ই সে সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটা চিঠি লিখল আপনি এমন কেন নিজের কথা তো কিছুই লেখেননি অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি তবু মনে হয় সব বুঝি লেখা হলো না অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন কিন্তু আমি তো আপনাকে কিছুই দিইনি আমার কিছু একটা দিতে ইচ্ছে করে কিন্তু আমি তো জানি না আপনি কি পছন্দ করেন আচ্ছা আপনি কি টাই পরেন তাহলে লাল টকটক একটা টাই আপনাকে দিতে পারি জানেন পুরুষ মানুষের এই একটি জিনিসই আমি পছন্দ করি কিন্তু আপনি হয়তো টাই পরেন না ঢিলে ঢালা ধরনের মানুষের মতো চাদর গায়ে দেন আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে একদিন আসুন না আমাদের বাসায় এক কাপ চা খেয়ে যাবেন জানেন আমি খুব ভালো চা বানাতে পারি অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না সব সবসময় আমাকে বানাতে হয় গত রোববার কি হলো জানেন রাত তিনটে বাবা আমাকে ডেকে তুলে বললেন মা এক কাপ চা বানাতো বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে আপা দরজা বন্ধ করে কি করছো নীলু অপ্রস্তুত হয়ে দরজা খুলল বিলো দাঁড়িয়ে আছে সন্দেহজনকভাবে তাকাচ্ছে কি করছিলে কিছু করছিলাম না বিলো বিছানায় এসে বসলো আপা তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছি কি পরিবর্তন অস্থির অস্থির ভাব লক্ষণ ভালো না আপা তো কি হয়েছে কি আবার হবে তোর শুধু উল্টাপাল্টা কথা কিছু একটা হয়েছে আপা আমি জানি কি যে বলিস আমার কাছে লুকোতে পারবে না আমার চোখকে ফাঁকি দেওয়া মুশকিল যা ভাগ পাকামো করিস না বিলু গেল না কাপড় ছাড়তে ছাড়তে বলল রানু আপাকেও আমি বললাম তোমার পরিবর্তনের কথা তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছ হুম আমার তো খেয়ে কাজ নেই তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবে কে চেহারার এই তো অবস্থা খারাপ অবস্থা কি রঙটা একটু ময়লা এছাড়া আর কি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল নিঃশ্বাস ফেলছ কেন আপা নিজের চেহারা সম্পর্কে তোমার এমন খারাপ ধারণা থাকা উচিত না সবাই তো আর রানু আপার মতো হয় না হওয়া উচিতও নয় উচিত নয় কেন সুন্দরী মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে কি প্রবলেম রানু আপার মাথা খারাপ সেটা তুমি জানো কি বলছিস বলছি আকবরের মা একদিন দুপুরে কি হাসছে এবং কথা বলছে তাই নাকি হ্যাঁ কথাগুলো বলছে আবার দুরকম গলায় আকবরের মা প্রথম ভেবেছিল কেউ বোধহয় বেড়াতে এসেছে শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই সত্যি হ্যাঁ রহমান সাহেবের স্ত্রী বললেন একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রীর খুব অসুখ কথা বলে রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ টসুখ কিচ্ছু নেই দিব্যি ভালো মানুষ নীলু মৃদুস্বরে বলল রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি বিলু হেসে ফেলল হাসতে হাসতে বলল কথাটা ঠিক বলে চাপা রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখবার জন্যে মিসির আলী সাহেব মোটা একটা খাতা কিনে এনেছেন খাতারিটির প্রথম পাতায় লেখা একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য যেমন নাম রানু আহমেদ বয়স সতেরো বছর রূপবতী বৈবাহিক অবস্থা বিবাহিতা তেরো মাস আগে বিয়ে হয় স্বাস্থ্য রুগ্না ওজন আশি পাউন্ড স্বামী আনিস আহমেদ দি জেনিত ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার বয়স সাঁত্রিশ স্বাস্থ্য ভালো তৃতীয় পাতার হেডিংটি হচ্ছে অডিটরি হেলুসিনেশন এর নিচে দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা এই পাতায় অনেক কিছু লেখা হয়েছে আবার কাটাকুটি করা হয়েছে যেন সাহেব মনস্থির করতে পারছেন না কি লিখবেন দুটি লাইন শুধু পড়া যায় লাইন দুটির নিচে লাল কালি দিয়ে ডাক দেওয়া মেয়েটির অডিটরি হেলুসিনেশন হচ্ছে সে একা থাকাকালীন শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুঁটিনাটি বিষয় প্রতিটি লেখা এই পাতাগুলো পড়লেই বোঝা যায় মিসির আলী নামের এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ অতি তুচ্ছ ব্যাপারগুলিও লেখা আছে যেমন এক জায়গায় লেখা মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে দুবার শব্দ করে আঙুল ফুটিয়েছে আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে বেশ খানিকটা নিচু করে যেন পানি পান করার ব্যাপারটি সে আড়াল করতে চায় নদীতে গোসলের গল্পটি লেখা আছে গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা আছে যেমন একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে ডুবে থাকবে না গল্পে মৃত মানুষটির ডুবে ডুবে চলার কথা আছে এরকম থাকার কথা নয় পাজামা খুলে ফেলার কথা আছে কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে গিট খুলতে হলে ফিতা টানতে হবে ওই মানুষটি কি ফিতা টেনেছিল না পাজামাটাই টেনে নামিয়েছে মৃত লোকটির কি কোনো পোস্টমর্টেম হয়েছিল তার আনুমানিক বয়স কত ছিল প্রথম অসুস্থতার সময় মেয়েটি কি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো কি বলতো মেয়েটি বলল লোকটির নাম জালাল উদ্দিন কীভাবে বলল লোকটির নাম তো জানার কথা নয় নাকি পরে শুনেছে জালাল উদ্দিন জাতীয় নামের কারোর সঙ্গে কি এই মেয়েটির পূর্ব পরিচয় ছিল প্রশ্নের শেষে তিনটি মন্তব্য লেখা আছে মন্তব্যগুলি সংক্ষিপ্ত প্রথম মন্তব্য মেয়েটি যে ঘটনার কথা বলেছে তা বিশ্বাসযোগ্য নয় দ্বিতীয় মন্তব্য এই ঘটনা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছে তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে দ্বিতীয় মন্তব্যটি লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ও পাশে লেখা অত্যন্ত জরুরি তৃতীয় মন্তব্য মেয়েটির অবশ্যই কিছু পরিমাণে সেন্সারি পারসেপশন আছে সে কার্ডের সবকটি চিহ্ন সঠিকভাবে বলতে পেরেছে আমি এরকম আগে কখনো দেখিনি এ বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যেই এই ক্ষমতাটি কিছু পরিমাণে লক্ষ্য করেছি দ্য জার্নাল অব প্যারাসাইকোলজির তৃতীয় ভলিউমে এই প্রসঙ্গে রিভিউ পেপার আছে অথর জন নান এবং এফ টলম্যান সোহাগি স্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন রানুর ব্যাপারে খোঁজখবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন এর মানে কি অতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তাকে এখন কারও মনে আছে আর মনে থাকলেও এইসব ব্যাপার নিয়ে এখন ঘাঁটাঘাঁটি করাটা বোধহয় ঠিক নয় কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের উপর না বলতেও বাদছে ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মানি লোক তাছাড়া এতদূর এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন কিছুমাত্র অসুস্থ মনে হয়নি আজ হঠাৎ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এই ভদ্রলোককে আসতে হল রানোর কি হয়েছে বললেন মানসিকভাবে অসুস্থ আমি তো সেদিনই তাকে দেখে এলাম আপনি যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল কি জানতে চান আপনি বলেন নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন সেসব কি আর এখন মনে আছে ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে কাজেই মনে থাকার কথা আপনার যা মনে আসে তাই বলেন হেডমাস্টার গম্ভীর স্বরে ঘটনাটা বললেন রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না শুধু ভদ্রলোক বললেন মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে সন্ধ্যায় নয় পাজামা খোলার ব্যাপারটা বলেন তো পাজামাটা কি পাওয়া গিয়েছিল আপনি কি বলছেন বুঝতে পারছি না রানু বলছিল নদীতে গোসল করবার সময় সেই মরা মানুষটি তার পাজামা খুলে ফেলে আরে না না যে বলেন ওর পরনে পায়জামা ছিল হ্যাঁ থাকবে না কেন আপনার ঠিক মনে আছে তো মনে থাকবে না কেন পরিষ্কার মনে আছে আপনি অন্য সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওই মরা মানুষটি সম্পর্কে কি জানেন কিছুই জানি না রে ভাই থানায় খবর দিয়েছিলাম থানা হচ্ছে এখান থেকে দশ মাইল সেই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না থানাওয়ালারা আসে দুদিন পর লাশ তখন পচে গলে গিয়েছে শিয়াল কুকুর কামড়াকামড়ি করছে থানাওয়ালারা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বলে আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি আচ্ছা ওই লাশটি তো উলঙ্গ ছিল ঠিক না জি না ঠিক না হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল মিসির সাহেবের ভুরু কুঞ্চিত হল আপনার ঠিক মনে আছে তো ভাই আরে এটা মনে না থাকার কোনো কারণ আছে পরিষ্কার মনে আছে লাশটা কি বুড়ো মানুষের ছিল জি না জোয়ান মানুষের লাশ আর কিছু মনে পড়ে আর তো কিছু নেই মনে পড়ার আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই অনুফা যার নাম শুনেছি ওর শ্বশুরবাড়ির কাছেই হরিণঘাটায় আপনি যেতে চান হরিণঘাটা জি কখন যাবেন আজকেই যেতে পারি কত দূর এখান থেকে পনেরো মাইল বেবি ট্যাক্সি করে যেতে পারেন রাতে ফিরতে পারবো। তা পারবেন বেশ আপনি তাহলে আমাকে ঠিকানা দিন দেব বাড়িতে চলেন খাওয়া দাওয়া করেন আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি তা কি হয় নাকি অতিথি মানুষ আসুন আসুন ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন মাথার উপর হঠাৎ এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত মনে হল ভালো করে কোনো কথাই বললেন না অকারণে বাড়ির একজন কামলার উপর প্রচণ্ড হম্বিতম্বি শুরু করলেন কিন্তু অনুভার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল মেয়েটি আদর যত্নের একটি মেলা বাঁধিয়ে ফেলল মিসির আলী অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে অনুভব পরিচিত মানুষের মতো আদুরে গলায় বলল রাতে ফিরবেন কি কাল সকালে যাবেন লোকজন মিসির আলীকে দেখতে এলো এরা বেশ সম্পন্ন গৃহস্থ মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়েই আছে সবাই তার কথা শুনছে ঘণ্টাখানিকের মধ্যে তাকে গোসলের জন্যে গরম পানি করে দেয়া হলো একটা বাটিতে নতুন একটা গায়ে মাখার সাবান মোড়কটি পর্যন্ত ছেঁড়া হয়নি বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটি ফর্সি হুক্কাও এনে দিলেন বারবার বলতে লাগলেন খবর না দিয়ে আসার জন্য ঠিকমতো খাতির যত্ন করতে না পেরে তিনি বড়ই শর্মিন্দা তবে কালকের দিনটা যদি থাকেন তবে তিনি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন খাওয়াতে না পারলে তিনি এক বাপের বেটানা ইত্যাদি ইত্যাদি মিসির আলীর বিস্ময়ের সীমা রইল না তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন মিসির আলী সাহেব কখন এরকম করেন না রানু মৃদুস্বরে বলল ভেতরে আসব এসো রানু এসো গল্প করতে এলাম খুব ভালো করেছ নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল রানু বলল তুমি কাঁদছিলে নাকি চোখ ভেজা নীলু কিছু বলল না রানু বলল এত কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় কাঁদতে হয় তোমার বুঝি কোনো দুঃখ টুক্ষ নেই হুম আমি খুব সুখী রানু হাসতে লাগল নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে বলেছিলাম নাকি হ্যাঁ আজ সেটা বলতে হবে তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো। রানু হাসতে লাগলো হাসছ কেন রানু তোমার অদ্ভুত কথাটা আমি জানি এই জন্যে হাসছি কি তাবুল বোকছ তুমি জানবে কি জানি কিন্তু নীলু গম্ভীর হয়ে বলল জানলে তো তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন ঠিক না নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না রানু বলল কি ভাই বলতে পারলাম তো হ্যাঁ পেরেছো ও কি বাসায় আসবে বলবো তোমাকে তার আগে তুমি বলো তুমি কি করে জানলে বিলু তোমাকে বলেছে কিন্তু বিলু তো কিছু জানে না আমাকে কেউ কিছু বলেনি তাহলে তুমি জানলে কি করে আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি মানে নীলু আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি সেগুলো ঠিক স্বপ্নও নয় তবে অনেকটা স্বপ্নের মতো সেগুলো সব সত্যি গত রাতে স্বপ্নে দেখলাম তুমি একটি চিঠি পেয়ে খুব খুশি সেই চিঠিতে একটি লাইন লেখা আছে যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এই রকম কিছু এসব কি তুমি সত্যি সত্যি বলছো রানু হ্যাঁ কবে তার সঙ্গে তোমার দেখা হবে আজ বিকেলে আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকব তিনি আমাকে খুঁজে বের করবেন বাহ খুব মজার ব্যাপার তো রানু হাসতে লাগলো একসময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল শুধু গল্প উপন্যাসেই এইসব হয় বাস্তবেই প্রথম দেখছি তোমার ভয় করছে না ভয় করবে কেন তোমার কিন্তু নীলু ভয় করছে আমি বুঝতে পারছি বেশ ভয় করছে করছে না না রানু ইতস্ত করে বলল ইচ্ছে করলে তুমি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারো আমি দূরে দাঁড়িয়ে থাকব থাক দূরে দাঁড়িয়ে থাকতে হবে না মনে হলো নীলু রানুর কথাবার্তা সহজভাবে নিতে পারছে না তার চোখ মুখ গম্ভীর রানু বলল কি নেবে না আমার একা যাবার কথা একাই যাব আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক তখন কি করবে বাজে ধরনের লোক মানে অর্থাৎ যদি গিয়ে দেখো দাঁত পড়া চুল পাকা এক বুড়ো তোমার কি সেরকম মনে হচ্ছে রানু মাথা দুলিয়ে হাসল কিছু বলল না নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে দুটো বাজতেই সে বলল এবার তুমি যাও আমি সাজগোজ করব এখনই চারটে বাজতে তো অনেক দেরি তোমার মতো সুন্দরী তো আমি না আমাকে সময় নিয়ে সাজতে হবে রানু উঠে পড়ল নীলু সত্যি সাজতে বসল কিন্তু কি যে হয়েছে তার চোখে পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে আইলেশ পড়ার ইচ্ছে ছিল কিন্তু একা একা পরা সম্ভব নয় অনেক বেছে টেছে একটা শাড়ি পছন্দ করল সাদার ওপর নীলের একটা প্রিন্ট আগে সে কখনো পরেনি নীলু মা কোথাও যাচ্ছ নাকি নীলু তাকিয়ে দেখল বাবা কোথায় যাচ্ছ গো মা একজন বন্ধুর সাথে দেখা করতে তোমার কি চা লাগবে হলে ভালো হতো থাক তুই ব্যস্ত চা বানাতে আর কয় মিনিট লাগবে তুমি বসো আমি বানিয়ে আনছি নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন চা কি চিনি ছাড়া আনবো বাবা না এক চামচ চিনি দিয়ে দিস একটু আতটু চিনি খেলে কিছু হবে না নীলু চা নিয়ে এসে দেখে বাবা ঝিমুচ্ছেন ঝিমুনিরও বেশি প্রায় ঘুমাচ্ছেন বলা চলে বাবা যেন বড় বেশি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন বড় মায়া লাগলো নীলুর বাবা তোমার চা কোনো বন্ধুর বাড়ি যাচ্ছিস মা নীলু খানিক ইতস্তত করে বলল তোমাকে আমি পরে বলবো বাবা সন্ধ্যার আগে আসবি তো হ্যাঁ বাবা গাড়ি নিয়ে যাবি না গাড়ি নেব না নিয়ে যানা ড্রাইভার তো দিনরাত বসে বসেই মায়না খায় না বাবা আমি গাড়ি নেব না নীলুর স্বাদ শেষ হল ঠিক সাড়ে তিনটায় আয়নায় তাকিয়ে নিজেকে তার পছন্দই হল যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী তার মায়া কাড়া দুটি চমৎকার চোখ আছে কিশোরীদের মতো ছোট্ট একটি চিবুক ভালোই তো এরকম একটি মেয়েকে পুরুষটা কি ভালোবাসে না নাকের কাছে মুক্তর মতো কিছু ঘামের বিন্দু নীল তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল তারপর উঠে এলো তিনতলায় রানু 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 যেন তৈরি হয়েই ছিল সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে তুমি যাবে বলেছিলে আমার সঙ্গে চলো চলো রানু তালা লাগালো নীলু মৃদুস্বরে বলল তুমি জানতে আমি আসব হ্যাঁ জানতাম সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করল কারো দেখা পাওয়া গেল না সময় নীলু বলল এখন চলে যেতে চাও রানু আরও খানিক্ষণ দাঁড়িয়ে থাকি তোমার তো এখনও যেতে ইচ্ছা করছে না এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলো হাঁটি তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেলল কেউ এগিয়ে এসে বলল না তোমাদের মধ্যে নীলুকে রানু তোমার কি হাঁটতে টায়ার্ড লাগছে না রানু তুমি তো অনেক কিছু বুঝতে পারো তাই না মাঝে মাঝে পারি লোকটি এসেছে কিনা বুঝতে পারছ না না নিল পারছি না আমি সব সময় পারি না রানু লক্ষ্য করল নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরল রানু গাঢ় সারে বলল কাঁদে না নিল কাঁধ কি করব মন শক্ত করো ভাই পৃথিবীটা খুব ভালো জায়গা নয় লোকজন তাকাচ্ছে ওদের দিকে রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো বেশ অস্বস্তিকর অবস্থা তার প্রায় চার দিন পর নীলু একটি চিঠি পেল প্রিয় নীলু ওই দিন তোমাকে দেখলাম তুমি তো ভারী মিথ্যুক কেন বললে তুমি দেখতে সুন্দর নও তোমাকে বর্ষার জলভারে নত আকাশের মতো লাগছিল আমি ছুটে যেতে চেয়েছিলাম কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি কথা ছিল একা আসবে তাই নয় কি শুধু আমরা দুজন থাকব আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছে করে তাহলে কোনো একটি রেস্টুরেন্টে বসে দুজনে চা খেতে খেতে গল্প করব আর যদি আমাকে তোমার পছন্দ না হয় তাহলে তুমি তোমার সবুজ রুমালটি তোমার হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে তোমাকে কিছুই বলতে হবে না আমি মন খারাপ করব ঠিকই কিন্তু বিদায় নেব হাসি মুখে এবং আর কোনো তুমি আমাকে দেখবে না তবে নীলু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে অপছন্দ করবে না এরকম মনে করার কোনো কারণই নেই তবু মনে হচ্ছে খুব সম্ভব উইশফুল থিঙ্কিং নামে নীলুর চিঠিটি সমস্ত দিনে প্রায় বার পড়ল এবং প্রতিবারই তার কাছে নতুন মনে হল রাতে সে অদ্ভুত সুন্দর একটি স্বপ্ন দেখল যেন পুরনো আমলের একটি পালতোলা জাহাজে সে বসে আছে জাহাজের পালটি গাঢ় সবুজ রঙের প্রচণ্ড বাতাস দিচ্ছে বাতাসে জাহাজ ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে নীলুর একটু ভয় ভয় লাগছে কারণ জাহাজে আর কাউকে দেখা যাচ্ছে না নীলু এক সময় বলল আমার ভয় লাগছে এই জাহাজে আর কেউ কি আছে সঙ্গে সঙ্গে একটি ভারী পুরুষালী গলা শোনা গেল ভয় নেই নীলু আমি আছি স্বপ্ন এত সুন্দর হয় নীলুর ঘুম ভেঙে গেল বাকি রাত সে আর ঘুমোতে পারল না বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল বিলু জেগে উঠে বলল কি হয়েছে রাপা নীলু ভেজা গলায় বলল পেট ব্যথা করছে এখন একটু কম তুই গল্প গল্পকথন ভাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস দেবী আজ দ্বিতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন গল্প কথন ভাই কল্ল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে প্যাট্রিন ডট কম স্ল্যাশ কল্লোল এই গিয়ে সাপোর্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাড়া